কোভিড পরিস্থিতিতেও স্মার্টফোনের বিক্রিতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি। আইডিসির হিসেব বলছে, আগের মতোই স্যামসাং শীর্ষ অবস্থানটি ধরে রাখলেও বড় আকারে বিক্রি কমেছে হুয়াওয়ে ফোনের, আর বিক্রি বাড়িয়ে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানির তালিকায় উঠে এসেছে শাওমি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা পরিস্থিতি আর লকডাউন সব মিলিয়ে চলতি বছর বিশ্বের স্মার্টফোনের বাজারে বড় পতনের শঙ্কা করেছিল ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন আইডিসি। পূর্বাভাস ছিল বছরের তৃতীয় প্রান্তিক বা জুলাই সেপ্টেম্বরে বিক্রি কমবে 9%, কিন্তু কমেছে মাত্র 1.3%। এই সময় বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি হয়েছে 35 কোটি 36 লাখ। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্যামসাং এর স্মার্টফোন। বছরের তৃতীয় প্রান্তিকে তারা বিক্রি করেছে প্রায় 8 কোটি 4 লাখ হ্যান্ডসেট, যা আগের বছর একই সময়ের চেয়ে 2.9% বেশি, যার মাধ্যমে 22.7% বাজার দখল করে প্রথম স্থানটি ধরে রেখেছে কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। নোট 20 এবং নোট 20 আলট্রা সিরিজের সেটগুলোর বিক্রি ভালো হওয়ায় স্যামসাং এর বাজার বেড়েছে বলে মনে করে আইডিসি। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট বিক্রি কমেছে 22%, বিক্রি হয়েছে 5 কোটি 19 লাখ সেট। তারপরও অবশ্য বিশ্ববাজারের দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে হুয়াওয়ে 14.7% শেয়ার নিয়ে। সবচেয়ে বড় চমক দেখিয়েছে শাওমি। তৃতীয় প্রান্তিকে তাদের বিক্রি বেড়েছে 42%, বিশ্ববাজারের 13.1% শেয়ার দখল করে তারা টপকে গেছে অ্যাপলকে। বিক্রি করেছে প্রায় 4 কোটি 65 লাখ স্মার্টফোন। এ সময় ভারত এবং চীন দুই বাজারেই বিক্রি বেড়েছে শাওমির। জনপ্রিয়তা পেয়েছে রেডমি K30 আলট্রা এবং মি 10 আলট্রা সেটগুলো। চতুর্থ অবস্থানে নেমে আসা আইফোনের বিক্রি কমেছে প্রায় 10.6%। তৃতীয় প্রান্তিকে প্রায় 4 কোটি 16 লাখ আইফোন বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। এতে প্রতিষ্ঠানটির বাজার অংশ দাঁড়িয়েছে 11.8%। আইডিসির মতে, করোনার প্রভাব এবং আইফোন 12 দেরিতে আসাটাই অ্যাপলের পতনের কারণ। তবে বছরের চতুর্থ প্রান্তিকে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে আইফোনের বিক্রি বাড়বে বলে পূর্বাভাস প্রতিষ্ঠানটির। একক প্রতিষ্ঠান হিসেবে পঞ্চম অবস্থানে থাকা ভিভো তৃতীয় প্রান্তিকে বিক্রি করেছে প্রায় 3 কোটি 15 লাখ স্মার্টফোন। প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার 8.9%। এস, IQOO এবং X সিরিজের হ্যান্ডসেটগুলো চীনের বাজারে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের হ্যান্ডসেট বিক্রি হয়েছে 10 কোটি 17 লাখ জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।